তো গাইস আরেকটা কথা, এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু কোনো বিন্দুমাত্র আপনার কাছে জাস্ট নোটিফিকেশন পৌঁছাবে না, আপনারা আমাদের আর ভিডিও দেখতে পাবেন না। তো আজকে একটা কথা মানে বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে, শরীরটা হচ্ছে খারাপ, ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ, তবু তার মধ্যে আমাদেরকে অ্যাকচুয়ালি ভিডিওটা আপনাদেরকে দিতে হচ্ছে, কারণ হচ্ছে আপনারা এত পরিমাণে কমেন্ট করছেন বা এত পরিমাণে রিকোয়েস্ট করেন বা এত পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমরা বাধ্য হই আপনাদের সামনে ভিডিও আনার জন্য, কষ্ট করে হলেও। তো তাই ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এসেছি, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক, তো ভিডিও লেটস গেট স্টার্ট। কেমন টা লাগে বলেন ভাই? আমার বিয়ের সাথে রসিমা খানো দড়ি খাচ্ছিল, কিন্তু পিছন থেকে হালাই কামটা করলো কি। হ্যালো এড্রিয়ান, বিয়ে বাড়ির এমনই সব লজ্জাজনক ও মজার মুহূর্ত নিয়ে সাজানো অস্থিরের সাত নম্বর পর্বে আপনাকে স্বাগতম। ও আর ভাল লাগে না রে ভাই, ভাল লাগে না, এই জামাইয়ের জায়গায় আমি হইলে পুরাই ফিট খেয়ে পড়ে যাইতাম। তবে লাইফে আমি কিচ্ছু চাই না, শুধু এমন একটা রোমান্টিক বউ চাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের একটা, লুকিয়ে লুকিয়ে নিজের হাজবেন্ড কে দেখার মজাই আলাদা, তাই না পুরা? ভালোবাসা সব সময়ের জন্য সুন্দর, এভাবেই পূর্ণতা পায় পৃথিবীর প্রত্যেকটি ভালোবাসা। ভাইদের সাথে আমিও সহমত, চলবে না চলবে না, বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না। আমি শিওর ওরা দুইটাই খাস টিকটকার, নাহলে বাসের রাতে এমন লাফালাফি করতে পারে না। ভালোবাসা সত্যি সুন্দর, তবে এগুলা দেখলে খুব আফসোস হয়, কবে যে এমন একটা দিন আসবে। দীর্ঘদিন অপেক্ষার পরে বন্ধু যখন ফাইনালি বিয়েটা করতে পারে তখন এমন এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? হায় হায় ইতনা সুকুন, এভাবেই জিতে যাক ফটোগ্রাফার গুলো, আর আপনি আমি শুধু চেয়ে চেয়ে দেখি।
17 বছরের পোলা 18 বছরের মাহিয়ারে বিয়ে করে ফেললো, আর এদিকে আমার 19 পার হয়ে যাচ্ছে, তাও অন্তত প্রেম করার জন্য একটা মাহিয়া জুটল না। এই পর্যন্ত তো ভালো লাগছিল, রিলেশন করছি, চোখে ভালো লাগা, এখন তো মনে হতে জামাই আমাতে গল্প মানে বয়স কম, পিচি পিচি অল্প বয়সের। আচ্ছা আচ্ছা, তোমার বয়স এত ছোট কারণ কি? মানে দেখা যাচ্ছে অরিজিনাল বয়স কত? আমার অরিজিনাল বয়স কত? জীবনে যাকে কখনো কল্পনাও করি নাই যে তার সাথে একদিন আমি থাকবো, উঠবো, বসবো, যাকে চিনিও না, তার সাথে আজ দীর্ঘ এক বছর আমার পথ চলা হয়ে গেল। ভাবতে অবাক লাগে, অজানা অজানা এক মানুষ। কোথা থেকে চলে এসছে তোমার চিন্তা? তো আজকের এই বিশেষ দিনে তাদেরকে ধিক্কার জানাই যারা মানুষকে টাকা পয়সা অর্থ সম্পদের জন্য ছেড়ে চলে যায়। এই আমার সেই প্রিয় মানুষটা যে কোনো কিছু ছাড়াই আমার কাছে চলে যায়। শুধু ভালোবাসার টানে ভাই রে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটু আস্তে চুমু খা, এগুলো দেখলে যারা সিঙ্গেল আছে তাদের দিল তো টুটকে আসে। ছোটবেলায় দেখেছি বড়রা বিয়ে করে, আর এখন দেখি ছোটরা করে, মাঝখানে আমার দুঃখই খতম হয় না। তাহলে দুঃখ কার খতম নিও তবে? সব পোলারা চেহারা খুঁজে নাই, কিছু কিছু ছেলে আছে যারা কিনা টাকাও খুঁজে, ঠিক যেমন ওরে দেখুন, খালায় টাকার জন্য একটা ছেলে হিজড়ারে বিয়ে করছে। শ্বশুর যখন জামাইকে জ্ঞান দেয়তে বন্ধুদের গিফট বলে কথা, মজা তো হবে তাই না? তবে এমন বাজে জিনিস নিয়ে মজা করা মোটেও ঠিক না। আর ওরা তো বিয়ের পরের কাজ আগেই সাইরা ফেলছে, এখন একসাথে বাচ্চা সহ সাতটা ঘুরতেছে। কাদা বৃষ্টি যাই হোক না কেন, কোনোভাবেই বিয়ে বন্ধ করা যাবে না। আমি হলে তো ঘূর্ণিঝড় আসলেও বহু রাইখা যাইতাম না। এভাবে দাদুরা জিতে যাবে, আর নাতনিরা চেয়ে চেয়ে দেখবে। ওই মাঠে নামার আগে অবস্থা খারাপ, পরে যে কি হবে। কষ্ট
গাইস আজকের ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। গাইস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা তো পুরো শেষ পর্যন্ত আমরা দেখলাম অ্যাকচুয়ালি, মানে ভিডিওটা পুজোর বলার হাসি ছিল তো অনেকদিন ধরেই এই মানে এই চ্যানেলে হচ্ছে ভিডিওগুলো নিয়ে আসা হয়নি অ্যাকচুয়ালি, তো ফাইনালি ভাবলাম আজকে হচ্ছে ভিডিওটা দেই। কিন্তু ভিডিওটা সত্যি মানে আমাদের মানে দেওয়াটা আজকে সার্থক হলো, এত বড় মানে হাসি রয়েছে অ্যাকচুয়ালি, জাস্ট বলে বোঝানো যাবে না। পুরো বিয়ের সিনটাকে নিয়েই ছিল অবশ্য, একটা না পার্ট পার্ট ছিল, মিডিলে একটা পজিশন ছিল না, একটা ছেলের বয়স 17 ইয়ার্স আর একজনের 18 ইয়ার্স, ওই পার্টটা তো আমার জাস্ট দারুণ লেগেছে। তারপরে একটা পার্ট এলো না ওই যে দাড়ি পাল্লার মতো নিয়ে আসছে, সামনে তার ওয়াইফটা ছিল আর পেছনে হয়তো তার হাজবেন্ড ছিল, এইটা অ্যাকচুয়ালি দারুণ মানে ইউনিক টাইপের, আনকমন কিছু ভালো দেখতে পাওয়া যায় না, বিয়ে করতে এরকম ভাবেও যায়, সত্যি দারুণ লেগেছে। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করবে। তো ভিডিওটা ছিল এ পর্যন্ত, আর বিশেষ কিছু বলার নেই। আর আর হ্যাঁ, পরবর্তী ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও জাস্ট আপনারা পাবেনই না। আর হ্যাঁ, আমাদের হচ্ছে অরিজিনাল ভিডিও লিঙ্ক আমি তো বলেছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেটাও একটু চেক আউট করবে, সেটাও একটু সাপোর্ট করবে। এই সেম নামে হচ্ছে ফেসবুক পেজ রয়েছে, তো তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো, বা এই এই চ্যানেলে হচ্ছে লিঙ্ক করানো আছে, ঠিক আছে, তো তোমরা ওখান থেকেও যেতে পারো মোটামুটি ফেসবুকে। তো অবশ্যই সেটা ফলো করে রাখতো, কারণ আমি সেখানেও প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি বা ভিডিও আপলোড করে থাকি, কারণ ইউটিউবে হয়তো কপিরাইট সংক্রান্ত জন্য ব্লক হয়ে যায় কিন্তু ফেসবুকে কোনোদিন ব্লক হয় না, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, যেমন এই ভিডিওটা ইউটিউবে পাচ্ছ, ফেসবুকে অলরেডি তোমরা মানে পোস্ট করে রাখছো, পেয়ে যাচ্ছ, হ্যাঁ সবকিছুই পেয়ে যাবে ওখানে একই টাইমে, হ্যাঁ পেয়ে যাবে। সব বিশেষ কিছু বলার নেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিয়াকশন নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তো চলো বাই।